নমস্কার সবাইকে। আমরা আজকে ইউডাইস ক্লাসের যে অ্যাডিশনাল ফিল্ডগুলি আছে সেগুলি কিভাবে অনলাইনে পূরণ করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আপনারা যারা ফিল আপ করেন ইউডাইস প্লাস বা যারা দেখছেন এই এই ভিডিওটা, আজকের ভিডিওটা, তাদের কাছে খুব পরিচিত সাইট, সেটি হচ্ছে বাংলাশিক্ষা.gov.in। এখানে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিক হিয়ার ফর ইউডাইস প্লাস, এই ক্লিক হিয়ার ফর ইউডাইস প্লাসে আপনারা ঢুকবেন। ঢোকার পরে যে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদের ছিল সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকবেন। আমি একটা যে কোনো একটা স্কুল নিচ্ছি, এখান থেকে দেখুন একটা স্কুলের ইউজার নেম পাসওয়ার্ড আমি নিলাম। নেবার পরে আমি তার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনাদের যদি এই পুরনো পাসওয়ার্ড যদি দেখতে পান যে খুলছে না আপনাদের পাসওয়ার্ড দিয়ে, তাহলে যে ডিফল্ট পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল ছোটো হাতে স্কুল @2022, এটা দিয়ে খুলবেন। তাতেও যদি না খোলে তাহলে যিনি দায়িত্বে আছেন ওনাকে একবার কল করে নেবেন। দেখুন আমি ঢুকে গেলাম, ঢোকার পরে দেখুন এখানে কোথাও কিছু ডেটা তো ড্যাশবোর্ডে নেই। আপনি এখান থেকে চলে যাবেন স্কুল ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্টে গিয়ে এখানে দেখবেন ইউডাইস প্লাস। ইউডাইস প্লাসে যদি যান তাহলে দেখবেন আপনার সমস্ত ডেটা এখানে সব ফাইনালাইজড অলরেডি হয়ে আছে। এইখান থেকে আপনারা ঢুকবেন কিভাবে, উপরে দেখুন একটা নতুন একটা গ্রিন রঙের একটা বাটন এসছে, এখানে হচ্ছে সেকশন ওয়াইজ ডেটা কালেকশনস অফ অ্যাডিশনাল ফিল্ডস ফর দ্য ইয়ার 2021-22। 2021-22 সালের যে অ্যাডিশনাল ফিল্ডগুলি আছে সেই ডেটাগুলি এখানে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখুন আপনারা এইরকম একটা ডিটেল ইনফরমেশান একটা দেখতে পারবেন। এইখানে গিয়ে দেখবেন সেকশন ওয়াইজ যে অ্যাডিশনাল ফিল্ডগুলি আছে শুধুমাত্র সেগুলিই দেওয়া আছে। এবং ধরুন একে আছে আপনার স্কুল প্রোফাইল, স্কুল প্রোফাইলে ঢুকলেন। আচ্ছা, আপনারা এইখানে এন্ট্রি করার আগে এই দেখুন একটা DCF আপনাদেরকে সবাইকে দেওয়া হয়েছিল প্রিন্ট আউট করে এতে পূরণ করার জন্য। তাহলে এই প্রিন্টিং কপিটা এবং আপনারা যে পূরণ করেছেন সেই কপিটা, পুরো ফিল আপ করা যে DCF, সেই ফিল আপ করা DCF নিয়ে আপনারা বসবেন। বসে পরপর পরপর যেভাবে আছে এই সিরিয়াল নাম্বার ওয়াইজ যেভাবে আছে সেই অনুযায়ী আপনারা ফিল আপ করবেন। যেমন ধরুন 1.4 এখানে কী আছে, হেড অফ দ্য স্কুল অর ইনচার্জ ডিটেল, এখানেও দেখুন একই জিনিস আছে, হেড অফ দ্য স্কুল অর ইনচার্জ ডিটেল। আপনারা জাস্ট দেখে 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 এখানে এই তথ্যগুলি দেবেন। সিমিলার ওয়েতে পার্ট এ ফিজিক্যাল ফেসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস, কম্পিউটার্স অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস, যে যে জায়গাগুলি আপনাদের দেখবেন এখানে যেভাবে আছে সেই অনুযায়ী আপনারা জাস্ট দেখবেন, দেখে দেখে একটার পর একটা পেজ সেকশন ওয়াইজ আপনারা সেগুলি ফিল আপ করবেন। আর হচ্ছে এইখানে দেখুন 3 নম্বর, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের ক্ষেত্রে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনি যদি ঢুকে যান দেখবেন এই সমস্ত তথ্যগুলি অলরেডি আপনারা দিয়ে রেখেছেন, সেই ডিটেলগুলো আছে। এইখানে দেখুন টিচারের নেমগুলো আছে, মানে যেটা আপনারা 1-1.5 মাস আগে যেটা আপনারা নিজেরা ফিল আপ করে দিয়েছিলেন সেই ডেটাগুলোই আছে। এখানে গিয়ে আপনারা এখানে দেখুন একটা অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে দেখুন একটা অ্যাকশন বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাকশন বাটনে গিয়ে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে অ্যাডিশনাল ডিটেল যেগুলো চাওয়া হয়েছে DCF-এ যেভাবে চাওয়া হয়েছে ঠিক সেই অনুযায়ী
এখানেও ডিটেলগুলো দেওয়া আছে। আপনারা এই টোটাল তথ্যটা ফিল আপ করে এক একজন টিচারের জন্য সেভ করবেন। প্রত্যেক টিচারের যখন সেভ করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা এই পেজে এসে সেভ অ্যান্ড ড্রাফট অপশান আছে, এখানে এসে ক্লিক করবেন। এটা কিন্তু এরকম নয় যে এক একজন টিচারের জন্য আপনি সেভ করছেন, আবার এখানে সেভ অ্যান্ড ড্রাফট করে দিচ্ছেন, তাহলে কিন্তু এরর দেখাবে। এই টোটাল যে টিচার এই স্কুলের, যেরকম 14 জন টিচার আছেন, তো 14 জন টিচারের টোটাল ডেটাটা ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপরে এই পেজে এসে সেভ অ্যান্ড ড্রাফট করবেন, দেখবেন নিয়ে নিয়েছে। সিমিলার ওয়েতে দেখুন, ভোকেশনাল এডুকেশন আন্ডার NSQF অ্যাট ইনস্টিটিউশনাল লেভেল, এখানে দেখুন ভোকেশনাল NSQF, যাদের NSQF আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এখানটায় স্ট্যাটাসটা পেন্ডিং দেখাবে, তাদের ক্ষেত্রে এডিটের অপশান আসবে, ওনারা এখানটায় এডিট করে ওনাদের ডিটেলটা ফিল আপ করবেন। আদারওয়াইজ অন্য কোনো স্কুলের ক্ষেত্রে যাদের NSQF নেই, তাদের ক্ষেত্রে অটোমেটিক আমাদের এখানে আনঅ্যাভেলেবল বলে স্ট্যাটাসটা দেওয়া আছে। এবং PGI ইন্ডিকেটার, সিমিলার ওয়েতে PGI ইন্ডিকেটারগুলো আপনারা দেবেন। আচ্ছা, গিফটেড চিলড্রেন, এটা একটা নতুন অ্যাডিশন হয়েছে। গিফটেড চিলড্রেন বলতে আমরা বুঝি যারা সব দিক থেকে এক্সট্রা অর্ডিনারি, মানে শুধু পড়াশুনো নয়, পড়াশুনোতেও ভালো, খেলাধুলোতেও ভালো, তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, এভরিথিংয়ে সব দিক থেকে ভালো, সেই রকম যদি কোনো ছেলে থাকে, ছেলে বা মেয়ে থাকে, যদি শিশু থাকে, তাহলে সেই ডিটেলটা আপনারা এখানে ফিল আপ করবেন। ডিটেলটা ফিল আপ করার পরে সেভ অ্যাজ ড্রাফট করবেন, তারপরে সবার শেষে এখানে একটা ফাইনালাইজেশন অপশান আসবে, ফাইনালাইজড করে দেবেন, তাহলে আপনার ডেটাটা ফাইনালাইজড হয়ে যাবে। এটা হচ্ছে টোটালটা, আমি যেটা বললাম গভর্নমেন্ট স্কুলের জন্য। প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও যারা নিজেরা যারা এন্ট্রি করেন, মানে গভর্নমেন্ট স্কুল ছাড়া আদার স্কুল, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে একই জিনিসই ফিল আপ হবে, একইভাবে ফিল আপ করবেন। শুধু আপনাদের যে এই ওয়েব অ্যাড্রেসটা, এইখানে দেখুন লাস্টে 128 আছে, এই জায়গাটায় আপনাদের 64 হবে, 64 হবে, তাহলে আপনাদের এই আরেকটা পোর্টাল আসবে, এইখানে এসে আপনাদেরকে ফিল আপ করতে হবে। আশা করি সমস্ত কিছুই ক্লিয়ার করতে পেরেছি, আর আপনারা ফিল আপ করুন, খুব বেশি সময় তো নেবে না, আপনারা ফিল আপ করুন, কোনো অসুবিধে হওয়ার কথা নয়। অসংখ্য ধন্যবাদ।